কল আছে জল নেই এই রূপ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার ভাতারের ভূমসর গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, এক বছর আগে বাড়ি বাড়ি জলের জন্য পাইপলাইন করা হলেও সেই কল থেকে এখনো জল বের হয়নি। এদিন জলের দাবিতে গ্রামবাসীরা বর্ধমান কাটোয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি, অবিলম্বে জল দিতে হবে। গ্রামে ঘটনা ঘটে, জলের প্রবলেম, আমাদের জল নাই, খাওয়ার জল নাই, স্নান করার জল নাই, আমাদের রান্না করার জল নাই। কতদিন ধরে সমস্যা? প্রধানকে জানিয়েছিলেন বিষয়টা? আজকে আপনারা কি করছেন? মূল কারণ কি আপনাদের? আমাদের জলের সমস্যা, আমাদের জল চাই। খবর পেয়ে ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ উপস্থিত হয়ে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। আমরা জলের জন্য পথ অবরোধ করেছিলাম, এই মাত্র আমরা পথ অবরোধ তুলে নিলাম। ভাতার থানার প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা লিখিত আশ্বাসে কাজ হবে, যদি না কাজ হয় পুনরায় ফের আমরা রাস্তা অবরোধ করব। কোন গ্রামের ঘটনা এটা? এটা ভূমসর। এখন আপাতত অবরোধ তুলে নিলেন? হ্যাঁ, এখন আপাতত অবরোধ তুলে নিলাম। মূল মূল দাবি কি ছিল আপনাদের? আমাদের দাবি ছিল শুধু জলের জন্য। গোটা গ্রামে জল নাই? হ্যাঁ, গোটা গ্রামে জল নাই। কত বছরের সমস্যা আপনাদের? এটা মোটামুটি ১৩ বছর হচ্ছে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা।